শুরুতে আপনাদের মাধ্যমে জাতিকে বা সবাইকে হলো আগাম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেনাপ্রধান হিসাবে আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনী সারা দেশে জাতীয় নির্বাচন যেটা হতে যাচ্ছে আগামীকাল, সেই জন্য অলরেডি মোতায়েন করা হয়েছে। আমি প্রত্যেকটা ডিভিশন ভিজিট করেছি, বিভিন্ন জেলায় গিয়েছিলাম, প্রত্যেক জায়গাতে যেখানে উপস্থিত ছিলেন ডিভিশন কমিশনার, ডিআইজি, এসপি, ডিসি, কোথাও কোথাও রিটার্নিং অফিসাররা ছিলেন, বিজিবি, র্যাব, অন্যান্য প্রতিনিধিও ছিল, আমাদের সেনাবাহিনী সদস্যরাও ছিল, তাদের সাথে ইন্টারাকশান হয়েছে, ইলেকশনের সার্বিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলেছি। আমি সেনাপ্রধান হিসাবে বলবো যে চমৎকার পরিবেশ, বিশেষ করে ঢাকার বাইরে আমি যেটা দেখে এসেছি, কারণ আমি গত 5 দিন যাবৎ সকাল থেকে বিকাল পর্যন্ত ভিজিট করেছি এবং সেখানে অত্যন্ত চমৎকার পরিবেশ একটা আমি দেখেছি। সবাই আশ্বস্ত করেছে যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবার ইনশাল্লাহ নির্বাচন হবে। কোথাও কোথাও থ্রেট আছে কিনা সেই জিনিসটা সবার থেকে জানার চেষ্টা করেছি, যাতে করে সেনাবাহিনী দিয়ে সেইখানের যে ঝুঁকি বা বিপদের বা যে ধরনের ভয়ের আশঙ্কা আছে সেগুলো যাতে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। সবাই আশ্বস্ত করেছে, কিছু কিছু এলাকাতে যেমন বর্ডারিং এলাকাতে সম্পর্কে হলো বলেছে, আমি সেনাবাহিনীর টহল সেই এলাকাগুলোতেও বৃদ্ধি করার জন্য নির্দেশনা দিয়েছি, যাতে হলো যে সেই জায়গাগুলোতে হলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়। তাছাড়াও হলো যে আমাদের সংখ্যালঘু এরিয়া যেগুলো আছে সারা দেশে, প্রত্যেকটা এরিয়াতে সেনাবাহিনী বিশেষ করে যাতে তারা নিজেরা যেয়ে তাদেরকে আশ্বস্ত করে, তারা নির্ভয়ে নির্বিঘ্নে যাতে তারা আসতে পারে, যার যার ভোট কেন্দ্রে এসে তারা যাতে ভোট দিতে পারে, সে আশ্বাস প্রদান করার জন্য আমাদের সেনাবাহিনীর টহলগুলো ওই সমস্ত এলাকাগুলোতে যাচ্ছে, আজকেও যাবে এবং ইলেকশনের পরেও তাদেরকে যাতে হলো কোনো ধরনের, কারণ আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যখনই একটা ইলেকশন হয়ে যায় যারা হেরে যায় তারা হলো এই সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে, এই ব্যাপারে আমরা হলো অনেক সতর্ক থাকব। সেনাপ্রধান হিসেবে আমি একটা জিনিসই বলবো যে আমিও তো একজন এই দেশের নাগরিক, তারপরেও আমি এই যে এই সপ্তাহে গত 5-7 দিন যাবৎ সারা দেশ ঘুরে যতটা হলো অভিজ্ঞতা আমার যেটা হয়েছে, আমরা বিগত 47 বছরে এত একটা কাম এবং পিসফুল পরিবেশ কিন্তু আমরা দেখিনি। ইলেকশনের মাত্র হলে একদিন বাকি, এরকম কিন্তু বিগত বছরগুলোতে কিছু না কিছু সহিংসতা হয়েছে, এবারও যে একদম হয় নাই তা না, বাট এটার সংখ্যা হলো খুবই কম। এখানে আমরা যেটা দেখেছি, আমরা সবাই হলো একটা টিম ওয়ার্ক হিসাবে, সবাই আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আনসার, সবাই হলো যে আমরা টিম, একটা টিম হিসাবে আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করব যে আমরা হলো কোনো ধরনের কোনো সংঘাত কারোর মধ্যে ভয়ভীতি দেখাবে এগুলো যাতে কেউ ঘটাতে না পারে, সেজন্য আমরা অত্যন্ত সতর্ক থাকব। আজকে থেকে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে, এতদিন আমরা যেটা করেছি এখন থেকে আরও হবে, যাতে হলো আমরা জনগণের মধ্যে একটা যে কোনো ধরনের ভয়ভীতি যাতে না হয় সে আস্থাটা যাতে দিতে পারি, সেজন্য আমরা পেট্রোলের সংখ্যা বাড়িয়ে দিব, অন্যান্য জিনিসের সংখ্যাটা বাড়িয়ে দিব এবং এন্ড অফ দ্য ডে আমরা যে জিনিসটা চাই যে একটা সুন্দর একটা নির্বাচন সম্পন্ন হোক। আমরা আশ্বস্ত করার চেষ্টা করছি, বিশেষ করে হলো ঢাকার বাইরে যে সমস্ত এলাকাটাতে আমরা আশ্বস্ত করার চেষ্টা করছি এবং আমাদের লোকজন অন্যান্যদের আমরা এলাকা ভাগ করে, কোথাও হয়তো পুলিশ যাচ্ছে, কোথাও বিজিবি যাচ্ছে, কোথাও র্যাব যাচ্ছে, সেনাবাহিনী যাচ্ছে, আর যেহেতু অন গ্রাউন্ডে পুলিশের পরেই হলো সেনাবাহিনীর সংখ্যা আছে, আমাদের 50,000-এর উপরে সেনাবাহিনী সারা দেশে অলরেডি মোতায়েন আছে, তারা কন্টিনিউয়াস পেট্রোল দিচ্ছে, টহল দিয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকটা ক্যান্টনমেন্টে পর্যাপ্ত সেনা সদস্যদেরকে স্ট্যান্ড বাই রেখেছি এবং তারা হলো আজকে থেকে বিভিন্ন জায়গায় প্রয়োজন যদি হয় আমার যদি বিভিন্ন জায়গায় যদি রেইনফোর্স করার জন্য যাতে আমি স্বল্পতম সময়ে পাঠাতে পারি সেই জন্য তারা স্ট্যান্ড বাই থাকবে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে। এটা আমরা গতকাল থেকে হলো এ ধরনের এনটিএমএ থাকবে তারা। আমি জনগণের জন্য না, আমি ভোটারদের জন্য বলবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, আপনারা আপনাদের ভোটটা দিবেন, আমরা আশেপাশেই থাকবো, শুধু আমরাই না এবং অন্যান্য যারা ল এনফোর্সিং এজেন্সির সাথে আমরা কোঅর্ডিনেট করে আমরা আশেপাশে থাকবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব যাতে কোনো কেউ কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেই জন্য সেটি আমাদের লক্ষ্য থাকবে, আপনাদের নিরাপত্তা দিতে আমরা চেষ্টা করব এবং ভোট দেওয়ার পরে যাতে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে সেটি আমাদের মূল লক্ষ্য থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।